এমনি কাউসার আহমদ আপনি লিখেছেন আমি একটা সরকারি প্রশা প্রশাসনিক প্রতিষ্ঠানে এনএসআইতে জব করি এই সুযোগে আমি যানবাহনে ভাড়া পাওয়া দেখাই একজন সরকারি কর্মকর্তা হিসাবে ভাড়া না দিয়ে যাতায়াত করা কি সঠিক হবে ভাই কাউসার আহমদ সরকারি কর্মকর্তা হিসাবে ভাড়া না দিয়ে আপনার যাতায়াত করা পাবলিক পরিমাণে আপনার জন্য জায়জ হবে না আপনার জন্য পাবলিক পরিবহনে ফ্রি আপনার চলার কোনো সুযোগ আছে সরকারিভাবে এরকম আমার জানা নেই আপনি যেখানে যাবেন সেখানে আপনি বিল করবেন বিল করে প্রতিষ্ঠান থেকে তার ভাড়া নেবেন যদি প্রাতিষ্ঠানিক কাজে যান আর যদি ব্যক্তিগত কাজ যান তাহলে আপনি নিজে দিবেন আপনি সরকারি কর্মকর্তা এমনকি আপনি পুলিশে জব করলেও আপনার ভাড়া তো মাফ নয় আমরা দেখি অনেক সময় অনেক পুলিশ ভাইয়েরা ডিউটিতে থাকেন বিভিন্ন গাড়িতে তারা চলেন তারা ভাড়া দেন না তো এই ভাড়া না দেওয়াটা এটা অনাচার এর কারণে তারা গুণাগার হবেন এটা বান্দার হক তাকে এটা দিতে হবে সরকারিভাবে তিনি আপনার চাইলে যে কোনো জায়গায় ভাড়া ছাড়া ছোটতে পারবেন এরকম কথা বলাও নয় আর বলা থাকলেও সেটা অযৌক্তিক হবে এরকমটি করার সুযোগই নেই কারণ হলো আপনি যে পরিবহনে যাচ্ছেন সেই পরিবহনের মালিকের হক এটা যে তিনি তার যাত্রী পরিবহন করে তিনি টাকা নেবেন অতএব এখানে আপনি সরকারি কর্মকর্তা আপনি পুলিশ এনএসআই বা আপনি কোনো প্রশাসনিক কাজে আছেন আপনি কার্ড দেখাচ্ছেন হয়তো ভয় আপনার কাছে চাচ্ছে না বা আপনাকে সমীহ করছে এই ছাড়টা ছাড়টায় সুযোগটা নেওয়া এটা অনৈতিক এবং নাজায়াজ একটি কাজ